শুনুন, আপনি উনি জানেন যে ইন্ডিয়ার র‍্যাপার, সেটা হচ্ছে নাম হচ্ছে বাদশা। তিনি এর আগেও বড়লোকের বেটিলো একটা শিরোনাম একটা গান তিনি বানিয়েছিলেন, খুব আলোচনা করেছিল। ঠিক এক মাস আগেই একটা গান রিলিজ হয়েছে, তার র‍্যাপার একটা গান রিলিজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্রের যেটা সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এবং ইতিহাস সৃষ্টিকারী সিনেমা, সেটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। সেই বেদের মেয়ে জ্যোৎস্নার যে বেদের মেয়ে গানটি আছে, বেদের মেয়ে জ্যোৎস্না আমি ফাঁকি দিয়েছে, এই গানের সুর তিনি নকল করেছেন এবং সেখানে কিন্তু কোনো ক্রেডিট বা কিছুই দেয়নি। হ্যাঁ, তো এই বিষয়ে আপনাদের চলচ্চিত্র সংস্থা বা কপিরাইট আইনের বিষয়ে কি বলছেন? একটা কথা হচ্ছে যে এই যে আপনি বললেন যে আমার গানটা নকল করেছে, সুর নকল করেছে, আমাকে কোনো ক্রেডিট দেয়নি, আসলে এই কথাটার বিপক্ষেই আমি। কেন আমার গান নকল করবে, কেন আমার সুর নকল করবে, এইটা কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেই না। আপনি আপনার মতো তৈরি করেন, বেদের মেয়ে জ্যোৎস্না কিন্তু তৈরি হয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না অনেক দিন ধরে আমাদের বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র, সেইটা কিন্তু একদিনে হয়নি, এটা অনেক পরিশ্রমে হয়েছে। তো আপনারা সেই পরিশ্রম করে আপনারা কেন এই সুর করেন না, কেন আপনারা এই এইটার হচ্ছে আপনারা মিউজিক করেন না, সেটা আসলে আমার বোধোদয় হয় না। কারণ হচ্ছে যে কেন আমরা নকলে যাব, আমাদের আমরা এখন সেই যেই সময় বেদের মেয়ে জ্যোৎস্না তৈরি হয়েছিল তার সময় এখন অনেক অনেক বেশি সুবিধা আমাদের মিউজিকে বলেন, আমাদের গানে বলেন, যেখানেই বলেন আপনাদের। তো আমরা এই সময় এই সুযোগের সময় আমরা কেন নকলে যাব? আর বিষয়টা হচ্ছে যে যদি আইনি বিষয়ে বলেন তাহলে আমি বলবো যে নিশ্চয়ই একটা এত বড় একটা ব্যবসা সফল ছবি, সেটার কপিরাইট অবশ্যই আছে, যারা প্রডিউসার তাদের কপিরাইট আছে, কপিরাইট তাদের নিবন্ধন থাকলে অবশ্যই তারা এই বিষয়ে কপিরাইটের আওতায় এটা কিন্তু তারা এটার ক্ষতিপূরণ বলেন, মামলা বলেন, যেটাই বলেন এটা কিন্তু করার সুযোগ আছে। এটা যারা প্রযোজক এই ছবি তারা কিন্তু সেই ব্যবস্থাটা নিতে পারবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যেহেতু এটা দেশের বাইরে, দেশের ভিতরে না, আমাদের বাংলাদেশের ভিতরে না, এটা একটা বর্ডার ক্রস বা ইন্ডিয়াতে, তো এই বিষয়ে কোনো সমস্যা হবে কি না কপিরাইট? না, এই বিষয়ে কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে যে তখন আমরা হচ্ছে আন্তর্জাতিক আদালতের বিষয়ে আমরা যাব, তখন এই সেই সেই জায়গাও সুযোগ আছে। এটা আন্তর্জাতিক আদালতে এই বিষয়ে মানে যাওয়ার সুযোগ আছে, তো সেই সুযোগও কাজে লাগানো যাবে। কিন্তু সেইটা হচ্ছে যে এখন প্রশ্ন হচ্ছে যে এত দূর পর্যন্ত পরিচালকরা যাবেন কি না, সেটাই বিষয়, কিন্তু যাওয়ার সুযোগ আছে। আমরা দেখতে পাচ্ছি যে বেদের মেয়ে জ্যোৎস্না যে পরিচালক বা প্রযোজক কেউই কিন্তু বেঁচে নাই আমরা যতদূর জানি। হ্যাঁ, কালকে আমি বিপ্লব ভাইকে ফোন দিয়েছিলাম এই বিষয়ে যে আসলে বেঁচে আছে কি না, আমি অনেকের নামও দেখলাম, তো অনেকে বেঁচে নাই, তো হয়তো বা সুরকার বেঁচে থাকতে পারে, যদি প্রযোজক বা পরিচালক বেঁচে না থাকে তাহলে এর কপিরাইটের জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বা প্রযোজক সমিতি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে? এখানে সমিতির কোনো দরকার নেই। তো ব্যাপার হচ্ছে যে বিষয়টা কিন্তু একদম সাধারণ একটা বিষয়, কারণ আমি যদি আমার যদি একটা বাড়ি থাকে বা আমার যদি এক বিঘা জমি থাকে, তো আমার নামে যদি থাকে আমি সেটা আমি 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 হয়তো বা আমি মারা গেলাম, আমি বেঁচে নেই, তো আমার পরিবার যারা এটার মালিক হবে, উত্তরাধিকার যারা, তারা এই বিষয়ে মামলা করবে, তারা এটা এটা নিয়ে কাজ করবে, তারা কথা বলবে, 100% তাদের রাইট আছে, কারণ তারা এটার উত্তরসূরী। তখন মালিক যদি আমি একা ছিলাম, আমার যদি পুত্র সন্তানরা যে কয়জন থাকে, আমার অবর্তমানে আমার স্ত্রী থাকে, তাহলে তারা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে।